আজকে রেসিপি ডিম ছাড়া খেজুরের কেক। একদম সফট আর স্পঞ্জি তৈরি হবে। বাড়িতে এক কাপ দুধ আর অল্প কয়েকটা খেজুর থাকলেই কিন্তু এই রেসিপিটা ঝটপট আপনারা বানিয়ে নিতে পারেন। এই নিরামিষ খেজুরের কেক খেতে ভীষণই ভালো হয়। বানিয়ে নেওয়া যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণই মজার। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, নিরামিষ খেজুরের কেক। এখানে একটা জায়গার মধ্যে নিয়ে নিয়েছি এমনি নর্মাল খেজুর 200 গ্রামের মতন। খেজুর জল দিয়ে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়ে খেজুরের ভেতরে যে দানা আছে দানাগুলো বার করে নিয়েছি। খেজুরগুলো এবার অন্য একটা জায়গার মধ্যে নিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব 1 কাপের মতন উষ্ণ গরম দুধ। চামচের সাহায্যে এইভাবে একটু মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো 30 মিনিটের জন্য, যাতে খেজুরগুলো হালকা দুধ অ্যাবজর্ব করে নেয়। 30 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার দুধ সমেত খেজুর মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নেব। স্মুথভাবে খেজুর একদম পেস্ট করে নিয়েছি। চামচের সাহায্যে আবারও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ মেপে 1/4 কাপ সাদা তেল, 1/3 কাপ টক দই। ভালো করে এবার মিশিয়ে নেব। এবার এই মিক্সারের মধ্যে আমি দিয়ে দেব 250 গ্রাম ময়দা। আমি এই কেকটা ময়দা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও বানিয়ে নিতে পারেন। 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা বা খাবার সোডা একটু চেলে নেব। স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন লবণ। এবার সব উপকরণ আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। কেকের মিক্সার দেখুন একটু ঘন লাগছে, তো সেই কারণে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন লিকুইড দুধ। যেহেতু খেজুর মিষ্টি জাতীয় ফল, তো সেই কারণে এই কেক বানাতে কিন্তু চিনির প্রয়োজন হয় না। আপনারা এই মিক্সারটা বানিয়ে নেওয়ার পর একটু চেখে দেখবেন, যদি মনে হয় যে মিষ্টি দিলে ভালো হয় তাহলে 1 থেকে 2 চামচের মতন গুঁড়ো করে রাখা চিনি অ্যাড করবেন। আমি একটু আঙুলের ডগায় তুলে একটু চেখে নিয়েছি, আমার মনে হয় একটু মিষ্টি হলে ভালো হয়, তো সেই কারণে উঁচু উঁচু করে 2 টিস্পুন চিনি গুঁড়ো আমি এখানে অ্যাড করলাম। এমনি নর্মাল চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এর সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। দিয়ে দেব বিভিন্ন কালারের টুটি ফুটি, অল্প একটু কুচিয়ে রাখা খেজুর। এই কেকে টুটি ফুটি অ্যাড করাটা পুরোপুরিভাবে অপশনাল। টুটি ফুটির জায়গায় কিন্তু আপনারা ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন, যেমন ধরুন আমন্ড, কাজু বা আখরোট। এইসব ড্রাই ফ্রুটস একদম কুচি করে এর মধ্যে দিয়ে দেবেন। ভালো করে মিশিয়ে নেওয়ার পর কেক বসানোর জন্য নিয়ে নিয়েছি কেক টিন। কেক টিনের জায়গায় কিন্তু আপনাদের বাড়িতে থাকা স্টিলের বা অ্যালুমিনিয়ামের বাটিও আপনারা নিয়ে নিতে পারেন। কেক টিনের চারদিকে গ্রিস করে নেওয়া হয়ে গেছে। কেক তোলার সুবিধার জন্য আমি মাঝখানে বসিয়ে দিলাম বাটার পেপার। আবারও একটু ব্রাশের সাহায্যে তেল ব্রাশ করে নিচ্ছি। যদি আপনাদের কাছে বাটার পেপার না থাকে, তার বদলে আপনারা কেক টিনের গায়ে ভালো করে তেল মাখিয়ে নেওয়ার পর অল্প একটু শুকনো ময়দা কেক টিনের গায়ে ভালো করে ছড়িয়ে দেবেন। কেক টিনের গায়ে ভালো করে ছড়িয়ে দেওয়ার পর এক্সট্রা যেটুকু ময়দা পড়ে থাকবে কেক টিনের মধ্যে সেটুকু ঝেড়ে ফেলে দেবেন। ময়দা কেক টিনের গায়ে একটু ভালো করে লাগিয়ে নেওয়ার পর যদি আপনারা কেক বসান, তাতেও কিন্তু কেক বেক হয়ে যাওয়ার পর খুব ভালোভাবে কেক উঠে আসবে। যেহেতু কড়াইয়ের মধ্যে কেকটা বেক করব, তো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড। স্ট্যান্ডের জায়গায় আপনারা স্টিলের ছোট পাতলা প্লেটও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে চাপা দিয়ে 5 মিনিটের জন্য প্রিহিট করে নেব। এবার কেকের মিক্সার আমি ঢেলে দেব কেক টিনের মধ্যে। হালকা হাতে একটু ট্যাপ করে উপর থেকে ছড়িয়ে দেব আবারও একটু টুটি ফুটি আর কুচিয়ে রাখা খেজুর। কেক বেক করার জন্য একদম রেডি।
ঢাকনাটা সরিয়ে নিয়ে কেক টিনটা আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 25 মিনিট ধরে ঢাকনা দিয়ে চাপা দিয়ে কেক বেক করে নেব। 25 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, একটু চেক করে নেব যে কেক ঠিকঠাক হচ্ছে কি না। একটা টুথপিক নিয়ে নিয়েছি, ঠিক মাঝ বরাবর একটু গেঁথে দেখে নেব। আপনারা চামচের পেছন দিয়েও চেক করে নিতে পারেন, কিংবা ছুরির আগা দিয়েও একটু চেক করে নিতে পারেন। টুথপিকটা গেঁথে তুলে নেওয়ার পর দেখুন টুথপিকের গায়ে কেকের ব্যাটার লেগে আছে, তার মানে কেক কিন্তু এখনও কাঁচা। তাই আমি গ্যাসের ফ্লেমটাকে এবার হালকা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ঢাকনা দিয়ে চাপা দিয়ে আবারও 25 মিনিট ধরে বেক করে নেব। 25 মিনিট পর আমি আবারও ঢাকনাটা তুলে নিলাম, আবারও একবার চেক করব। ঠিক আগের মতন আবারও টুথপিক গেঁথে আমি দেখে নিচ্ছি। দেখুন টুথপিক কিন্তু একদম পরিষ্কারভাবে উঠে এসছে, আঙুলে কিন্তু আর কেকের ব্যাটার লাগছে না, তার মানে কেক একদম পারফেক্ট তৈরি হয়েছে। মোট তাহলে কেকটা তৈরি করতে আমার 50 মিনিটের মতন সময় লেগেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চাকুর সাহায্যে কিনারাগুলো একটু আলগা করে কেক ডিমোল্ড করে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, খেতে কিন্তু দারুণ হয়। হালকা হাতে ওপরে কাগজটা এভাবে টেনে তুলে নিয়ে কেকটাকে উল্টে পিস পিস করে কেটে নেব। দেখুন দারুণ সফট আর স্পঞ্জি তৈরি হয়েছে। সামনেই খ্রিস্টমাস আসছে, ময়দা কিংবা আটা আমাদের সকলের বাড়িতেই কম বেশি থাকে। বাড়িতে একটু খেজুর আর লিকুইড দুধ থাকলেই কিন্তু ঝটপটে কেকগুলো বানিয়ে নেওয়া যায়। কেকের মধ্যে টুটি ফুটি না ব্যবহার করলেও কিন্তু চলবে। অনুরোধ রইল এই নিরামিষ কেকটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর তার সাথে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। যদি আমার রান্নার রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করি নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।